বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, তবু থেমে নেই জীবিকার তাগিদে। বয়স্ক শরীর নিয়ে চলছে জীবন যুদ্ধের লড়াই, বলছি ষাটুর্ধ বৃদ্ধা মীনা শঙ্করের কথা। অন্য সব বয়স্ক নারী থেকে তার সংগ্রামের গল্পটা একেবারেই আলাদা। স্বামী প্রফুল্ল চন্দ্র বর্মন ছিলেন পল্লী চিকিৎসক, তার মৃত্যুর পর সংসারে নেমে আসে আধার। মেয়ে শিল্পী রানী বর্মন থাকেন স্বামীর বাড়িতে, ছোট ছেলে বিয়ে করে চলে যান শ্বশুর বাড়িতে, আর বড় ছেলে পলাশ চন্দ্র বর্মন মানসিক ভারসাম্যহীন। ছেলে ও নিজের চিকিৎসার খরচ জোগাতে একসময় কাজ করতেন অন্যের বাড়িতে, কিন্তু দিন দিন শক্তি সামর্থ্য কমে যাওয়ায় স্থানীয় একটি বাজারে মাছ কাটার কাজের মাধ্যমে চলছে আয় রোজগার। মিনা দুইটা মনার এনে এক বাড়িতে কাজও করে, 500 টাকা না 1000 টাকা পায় মাসে, আর মাছ টাছ কাটে, তাদের কোনো রকম জীবন যাপন করে, কতদিন না খায় থাকে কতদিন খায়ও থাকে। আসলে ওনার তো কেউ নাই যার কারণে উনি তো কষ্ট করে, আসলে এই বয়সে তো কষ্ট করাটা ঠিক নয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। যে সরকার থেকে কিছু থেকে অভিযান একটু দিতে পারে, সে মহিলাটা একটু শান্তিতে থাকতে পারে। মাছ কেটে দৈনিক 450 থেকে 500 টাকা আয় হয় মিনার, কোনোদিন 200 থেকে 300 টাকা। ছেলের চিকিৎসার ঋণের কিস্তি টানতে হচ্ছে তাকে, দৈনিক কিস্তি 300 টাকা, সঙ্গে দিনে মাছ কাটার জায়গার ভাড়া 80 টাকা, হাসিল 25 টাকা, সব দিয়ে যে টাকা থাকে তা দিয়ে সংসার চলে না। অধিকাংশ দিন তাকে থাকতে হয় না খেয়ে, তদবির করতে না পারায় পাননি কোনো সরকারি ভাতা বা সুবিধা। জায়গা ভাড়া দেওয়ার নাগে, খাজনা দেওয়ার নাগে, আর যেখানে থাকে পাগলা পাটাক দিয়ে আমি কোনোদিন না খায়া থাকি। ঘর ভরা দেওয়ার নাগে 450 দিয়ে কোনোদিন না খায়া পড়ি থাকি, কষ্ট করিয়ে থাকি, ছোট মাছ কাটি বড় মাছ কাটতে পারি না। মীনা শঙ্করীকে ভাতা প্রদান সহ সব ধরনের সুযোগ সুবিধা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। ওনার বাড়িতে ভিজিট করব, তারপর ওনার পরিবারের সদস্য কারা আছে তাদেরকেও দেখব, দেখার পর আমরা নির্ধারণ করব যে আমাদের সামাজিক নিরাপত্তার যেসব কর্মসূচি রয়েছে তার মধ্যে কোনটি তার পরিবারের সদস্য এবং তার জন্য হয়। বিধবা ও স্বামিনী গৃহীতা মহিলা যে ভাতা রয়েছে আমরা তাহলে এর আওতায় তাকে নিয়ে আসতে পারি, আর তার ছেলে যেহেতু পাগল দীর্ঘস্থায়ী যদি মানসিক প্রতিবন্ধী থাকে তাহলে তাকে আমরা হচ্ছে প্রতিবন্ধী পরিচয়পত্র প্রদানের মাধ্যমে তাকেও আমরা প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে আসতে পারি। গাইবান্ধার পুরাতন বাজারে ষাটুর্ধ বয়সের মীনা সহ 15 জন ব্যক্তি মাছ কেটে জীবিকা নির্বাহ করেন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।